আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি SMTS এ। আমি মোস্তফা ফিরোজ। দর্শক, কঠিন আন্দোলনে নামতে যাচ্ছে বিএনপি। এটি বলা যায় বিএনপির দ্বিতীয় একটি ধাপ, যে এই ধাপে আনুষ্ঠানিকভাবে তারা 10টি বিভাগীয় শহরে সমাবেশ করবে এবং এর পরবর্তী পর্যায়ে 10ই ডিসেম্বর মহাসমাবেশের ডাক দিয়েছে। অর্থাৎ আগামী 2 মাসের মধ্যে তারা সমাবেশ এবং মহাসমাবেশের মধ্য দিয়ে আন্দোলনের একটি নতুন পর্যায়ে উন্নীত করতে চাইছে। এবং রাজনৈতিক বিশ্লেষকরা ইতিমধ্যেই মনে করছেন যে বিএনপির সমাবেশগুলোকে ঘিরে যে পরিমাণ লোক সমাগম হচ্ছে, নতুন এই কর্মসূচির ফলে বিভাগীয় পর্যায়ে একটি ব্যাপক সাড়া জাগাবে এবং নেতা কর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করবে বলে দল বিশ্বাস করে এবং রাজনৈতিক পর্যবেক্ষকদের কেউ কেউ বিশ্লেষণ করতে শুরু করেছে। আমি একটু তাদের খবরটা জানাই যে আজকে বিএনপি চেয়ারপার্সনের অফিসে আনুষ্ঠানিকভাবে দলের পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেছেন যে কর্মসূচির মধ্যে আছে আগামী 8ই অক্টোবর চট্টগ্রাম মহানগরে, 15ই অক্টোবর ময়মনসিংহে, 22ই অক্টোবর খুলনায়, 29ই অক্টোবর রংপুরে, 5ই নভেম্বর বরিশালে, 10ই নভেম্বর ফরিদপুরে, 19শে নভেম্বর সিলেটে, 26শে নভেম্বর কুমিল্লায়, 30শে ডিসেম্বর রাজশাহীতে এবং 10ই ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ হবে। স্বাভাবিকভাবেই আপনারা বুঝতে পারছেন যে অনেকেরই হয়তো ধারণা ছিল যে যে পরিমাণ বিএনপির উপরে চাপ তৈরি হয়েছে এবং মামলা, হামলা, নির্যাতন এবং 4 জনের মৃত্যু, এর ফলে হয়তো বিএনপি আস্তে আস্তে হয়তো তারা কর্মসূচি গুটিয়ে যাবে অথবা কর্মসূচি না দিয়ে তারা হয়তো চুপচাপ বসে থাকবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে বিএনপি আরো উৎসাহিত হয়ে, অনুপ্রাণিত হয়ে বিপুল বিক্রমে এখন এগিয়ে যাওয়ার একটি প্রত্যয় তারা ঘোষণা করেছে। ইতিমধ্যে তারা তার উৎসাহ উদ্দীপনা সেটি কিন্তু তারা এই যে ছোট ছোট ঢাকা, ঢাকার বাইরে যে সমাবেশগুলো করেছে, সেখানে যে নেতা কর্মী এবং সাধারণ মানুষের যে উপস্থিতি, সেই উপস্থিতিটা লক্ষ্য করেই তারা আরো সংগঠিত হবার চেষ্টা করছে। এই অবস্থায় সরকারের অবস্থানটা কি হবে তা পরিষ্কার না। তবে ওবায়দুল কাদের আজকে একটি কথা বলেছেন, বলেছেন যে লাঠিবাজির জবাব দেওয়া হবে। এখন এই জবাবটা কিভাবে তারা দিতে চাইবে, তাদের কর্মসূচি বানচাল করা হবে, 144 ধারা জারি করা হবে, নাকি কি করা হবে, বিষয়টা পরিষ্কার না। তবে ওবায়দুল কাদের ইতিমধ্যে দলের নেতা কর্মীদেরকে বলেছেন যে বিরোধী দলের কোন সভা সমাবেশে হামলা করা যাবে না। এই নির্দেশনা একেবারে সর্বোচ্চ পর্যায়ের, অর্থাৎ তিনি প্রধানমন্ত্রীর দিকেই নির্দেশ দিয়ে বলেছেন যে তার নির্দেশ হচ্ছে কোনো হামলা করা যাবে না। এটি যদি শেষ পর্যন্ত সরকার বজায় রাখতে পারে তাহলে ভয় ভীতি আতঙ্ক কেটে যাবে এবং তখন যেই পরিস্থিতি তৈরি হবে সেটি হয়তো নিশ্চয়ই দর্শক আপনারা বুঝতে পারছেন যে বিপুল সমাগমের মধ্য দিয়ে একটি চাপ পান, একটি আন্দোলনের পরিস্থিতি কিন্তু তৈরি হবে। তো সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ইসলাম আলমগীর সে কথাই বলেছেন। তিনি বলেছেন যে আপনারা লক্ষ্য করেছেন যে ঢাকার সমাবেশগুলোয় জনসম্পৃক্ততা অনেক বেড়েছে, আমরা জনগণকে আন্দোলনে সম্পৃক্ত করতে চাই, প্রচণ্ড গণ আন্দোলন সৃষ্টি করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সরকারের উপর চাপ সৃষ্টি করতে চাই। এবং একথাও বলেছেন যে আক্রমণ তো হচ্ছে, আক্রমণ করতে চাইলে তারা করবে, জনগণই এটা প্রতিহত করবে। দর্শক, তার মানে হচ্ছে এটি আস্থা এবং তারা যে একটা আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে দলের শীর্ষ স্থানীয় নেতারা, যে যদি সরকারি দল বা পুলিশের পক্ষ থেকে যদি কোনো হামলা হয়, কোনো বাধা সৃষ্টি হয়, তার মোকাবেলা করবে জনগণ। এই কথা তখনই বলে যখন নাকি তারা আত্মবিশ্বাসী হয়। তো বিএনপির নেতাদের মধ্যে এখন চরম একটি আত্মবিশ্বাসী মনোভাব লক্ষ্য করা যাচ্ছে। এই মনোভাব যদি ধরে রাখতে পারে তাহলে আগামী যে নির্বাচন, যেটি 2023-এর শেষে অথবা জানুয়ারির প্রথম ভাগে হবার কথা, সেটি এক্ষেত্রে একটি ভালো একটি পরিস্থিতি তৈরি হবে। তখন হয়তো দেখা যাবে যে সরকার বাধ্য হবে বিরোধী দলের সঙ্গে আলাপ আলোচনা করে, মধ্যস্থতা করে এমন একটি ব্যবস্থাপনা দিকে নিয়ে যাওয়া যাতে নির্বাচনে দলীয় সরকারের অধীনে এযাবৎকাল যে নির্বাচনগুলো হয়েছে তার বদলে একটি ভিন্ন পরিস্থিতি বা কাঠামো তারা
দেখতে পাবে বা সেটি নিয়ে হয়তো আপোষ মীমাংসা হবে। এবং আপনারা জানেন যে পাশাপাশি বিদেশিরাও কিন্তু আজকে এই বিষয়ে সোচ্চার হয়েছে। আজকে মার্কিন রাষ্ট্রদূত একটি কথা বলেছেন, বলেছেন যে সহিংস রাজনৈতিক পরিস্থিতি সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা। এই প্রথম কিন্তু দেশের যে বিদ্যমান যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতিকে তিনি সরাসরি সহিংস বলে অভিহিত করেছেন। এর আগে পর্যন্ত তিনি আন্তর্জাতিক মানের নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন, প্রতিযোগিতামূলক নির্বাচন, সুষ্ঠু নির্বাচন এসব কথা বলেছেন এবং বলেছেন যে নির্বাচনকে সামনে রেখে এখনই রাজনৈতিক দলের জন্য সভা সমাবেশের যে বাধা সেটি উন্মুক্ত করে দেওয়া উচিত। আর আজকে কিন্তু তিনি বলছেন যে ইতিমধ্যে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে সেটি সহিংস এবং এই পরিস্থিতি সুষ্ঠু নির্বাচনের পথে বাধা। সুতরাং পশ্চিমা দেশ তাদের যে চাওয়া কি, সেই চাওয়াটা কিন্তু পরিষ্কার। তারা কোনোভাবেই বর্তমান যে সহিংস রাজনৈতিক পরিস্থিতি, যেভাবে হামলা মামলা বাধা বিঘ্ন সৃষ্টি করা হচ্ছে, সেটি যে তারা পছন্দ করছে না। মার্কিন রাষ্ট্রদূতের এই বক্তব্যের আগেও কিন্তু কয়েকটি দেশের রাষ্ট্রদূত তারা কিন্তু টুইট করেছেন, বক্তব্য দিয়েছেন যে এই পরিস্থিতি কাম্য না এবং এই হতাহতের ঘটনায় কিন্তু তারা রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছে। ফলে সব মিলিয়ে কিন্তু সরকারকেও একটি আন্তর্জাতিক চাপ এবং আভ্যন্তরীণ ভাবে বিএনপির সভা সমাবেশের মধ্য দিয়ে যে চাপ একটি তৈরি হতে যাচ্ছে সামনে, তাতে হয়তো একটি রাজনৈতিক পরিস্থিতি বা ভিন্ন একটি অবস্থা আমরা সহসায় দেখতে পাবো, এমন একটি বিশ্লেষণ বা পর্যালোচনা করছেন রাজনৈতিক বিশ্লেষক। দর্শক আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।